দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় গতকালকের একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা আরও ঘনীভূত হতে পারে এবং পরবর্তীতে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি নিম্নচাপে পরিণত হয় তারপর আমরা এটা বলতে পারবো যে এটার কীরকম গতিবেগ এবং কোন দিকে অতিক্রম করতে পারে, সেটা আপনারা নিম্নচাপ হওয়ার পরবর্তীতে আপনারা জানতে পারবেন। যে ঘূর্ণিঝড়ে যদি এটা রূপ নেয় তাহলে এটার নাম হবে মিগজাউম। যেহেতু এখনও তৈরি হয় না, আসলে তৈরি হওয়ার পরে আমরা আসলে মুভমেন্টগুলো বলতে পারি। এর আগে যদি বলি সেটা আসলে সেটার বাস্তবতার সাথে মিল রাখানো কঠিন হয়তো আগামী মাসের ঘূর্ণিঝড় রূপ নেওয়ার সম্ভাবনা, আগামী মাসের 1 তারিখ বা 2 তারিখের দিকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার সম্ভাবনা আছে। না, এটা একটু দীর্ঘ সময় নিয়ে সমুদ্রে অবস্থান করতে পারে। না, যখন এটা ঘূর্ণিঝড় আকারে থাকবে বা নিম্নচাপ আকারে থাকবে তখন তাপমাত্রা বেশি থাকবে। যদি এটা কোনো স্থানে ল্যান্ডফল করে অর্থাৎ স্থলভাগে উঠে যায়, তারপরে এটা বৃষ্টি ঝরানোর পরে তাপমাত্রা কমে যাবে।